স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার বিরোধিতা করে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। বিকেলে টিএসসি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে তারা। আবার বিভিন্ন দেশের সরকার প্রধানের আগমনকে স্বাগত জানিয়ে রাজু ভাস্কর্যে সমাবেশ করে ছাত্রলীগ। এতে মোদীর আগমনের বিরোধিতাকারীদের হুঁশিয়ারি দেওয়া হয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করে দেয়া হয় নানা স্লোগান। বিক্ষোভে অংশ নেয় প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। মিছিলটি নীলক্ষেত মোড়, শাহবাগ, মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। প্রেস ক্লাবের সামনে সমাবেশে নরেন্দ্র মোদীর ঢাকায় আসার বিরোধিতা করে বক্তব্য রাখেন নেতারা। আজকে অসংখ্য মানুষকে মেরে, সীমান্তে হাজার হাজার শত শত মানুষকে মেরে যে রক্তের দাগ, তার উপর দিয়ে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী দিতে অতিথি হিসেবে আমরা ওয়েলকাম জানাতে পারি না। আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই, এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে পারে না। এই দেশের স্বাধীনতার শক্তি ওই নরেন্দ্র মোদীকে এই দেশে ঠাই দিবে না। এই দেশে নরেন্দ্র মোদীকে আমরা প্রত্যাখ্যান করছি। এদিকে বিভিন্ন দেশের সরকার প্রধানের আগমনকে স্বাগত জানিয়েছে ছাত্রলীগ। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে হুঁশিয়ারিও দেয় তারা। প্রগতিশীলতার ব্যানারে যারা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে, তারা সেই ব্যানারের নিচে স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িক মৌলবাদীদের তারা সাথে করে নিয়ে তারা আন্দোলন করে। এই আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ককে ভাঙন ধরানোর জন্য তারা বিভিন্ন ধরনের অপতৎপরতা তারা শুরু করেছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আগামী 26 মার্চ বাংলাদেশে আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।